হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষাকে লক্ষ্য করে টেটের পরিবেশ যে সাবজেক্টটা রয়েছে তার নম্বরের ফুল মক টেস্ট প্র্যাকটিস করছি সন্ধ্যা ছটা থেকে এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি তো আজকে আমরা তিন নম্বর প্র্যাকটিস সেট করব টেটের পরিবেশের ইভিএস এর মধ্য থেকে তিরিশটা প্রশ্ন আলোচনা করে নেব তারাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং ক্লাসের পিডিএফ এর জন্য আমাদের এই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিআরপি একাডেমি ডাব্লিউ বি সেখানে যুক্ত হয়ে যাও এখানে ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ এই সমস্ত ক্লাসের তোমরা পেয়ে যাবে তো আজকে ক্লাসে কি কি তিরিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কি বলছে একজন শিশুকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজন নিচের কোনটা চারটা অপশন রয়েছে উপযুক্ত 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 পাঠক্রম পরিবেশ শিক্ষক নাকি উপরের সবগুলি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ঘ বা চার সবগুলোই দরকার একজন শিশুকে মানুষ হিসাবে সঠিকভাবে গড়ে তোলার জন্য দু নম্বর প্রশ্ন দেখো কি বলছে শিশুর বিকাশের ক্ষেত্রে উপযুক্ত হলো নিচের কোনটি অপশন রয়েছে দেখো পূর্ব নির্দিষ্ট খেলা 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 ও নাকি সবগুলি ভালো করে অপশনগুলো দেখবে তো দেখো সবসময় যে সবগুলি অপশন থাকলে সবগুলি উত্তর হবে সেরকমটা নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অর্থাৎ স্বতঃস্ফূর্ত এবং বুদ্ধিযুক্ত খেলা দেখো শিশুর বিকাশ বলেছে দাবা কিন্তু একদম শিশুরা খেলতে পারে না প্রাথমিক স্তরের শিশুরা খেলতে পারে না ঠিক আছে এখানে স্বতঃস্ফূর্ত এবং বুদ্ধিযুক্ত যে সমস্ত খেলা রয়েছে সেই খেলাগুলো কিন্তু উপযুক্ত শিশুর বিকাশের ক্ষেত্রে ওকে তো এখানে চারটে অপশনের মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশান খ নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো নিচের কোনগুলি অর্থাৎ কার্বোহাইড্রেট বা যেটাকে আমরা বলে থাকি শর্করা সরকার শর্করার মধ্যে কোন উপাদানগুলোকে আমরা পেয়ে থাকি চারটে অপশন দেখো অপশান এতে রয়েছে বা অপশন কতে রয়েছে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কার্বন হাইড্রোজেন ক্লোরিন নাকি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন কার্বোহাইড্রেট তৈরির উপাদান চার নম্বর প্রশ্ন দেখো সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান সেটা হচ্ছে আলু সেই আলু এক ধরনের কি অপশন রয়েছে এক 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 ধরনের ধরনের কাণ্ড মূল নাকি নাকি ধরনের ফুল নাকি এক ধরনের ফল তো আলু এক ধরনের আসলে কাণ্ড খ সঠিক উত্তর হবে কাণ্ড এটা হচ্ছে রূপান্তরিত বা পরিবর্তিত কাণ্ড ঠিক আছে পরিবর্তিত স্পেশাল ধরনের কাণ্ড যেটা মাটির নিচে হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ মাস বয়স পর্যন্ত শিশু সবচেয়ে ভালো খাদ্য নিচের কোনটি চারটে দেখো গরুর দুধ মাতৃদুগ্ধ কৌটোর দুধ নাকি যে কোনো ধরনের দুধই ভালো এটা ইজি প্রশ্ন রয়েছে একদম সঠিক উত্তর দেখো অপশন ক্ষ মাতৃদুগ্ধ পাঁচ মাস বয়স পর্যন্ত শিশুর সবথেকে ভালো খাদ্য নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো জলের যোগান যে বাসভূমি অঞ্চলে সেটিকে কি বলে জলের যোগান যে বাসভূমি অঞ্চলে সেটিকে কি বলে চারটে অপশন ভূমধ্যসাগরীয় এলাকা অপশন ক নিরক্ষীয় এলাকা অপশন গ সরলবর্গীয় বনভূমি নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান খ নিরক্ষীয় এলাকাতে জলের যোগান সব থেকে ভালো পাওয়া যায় সাত নম্বর প্রশ্ন পৃথিবীতে জলের পরিমাণ কত অপশান দেখো খ আর গ কিন্তু উল্টে গেছে খয়ের জায়গায় গ হয়ে গেছে আর এর জায়গায় খ হয়ে গেছে তো একটু দেখে করবে পৃথিবীতে জলের পরিমাণ কত আমরা জানি কি তিন ভাগ জল আর এক ভাগ স্থল ঠিক আছে তো হিসাব মতো তিন ভাগ যদি জল হয় তার মানে ঠিক আছে জল আর থার্টি পার্সেন্ট স্থল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান খ সেভেন্টি পারসেন্ট জলের পরিমাণ এখানে রয়েছে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভারতবর্ষে ইকো ভ্রমণের সবচেয়ে উপযুক্ত স্থান হলো নিচের কোনটি ভারতবর্ষের ইকো ভ্রমণের সবচেয়ে উপযুক্ত স্থান হলো নিজের কোনটি অপশন রয়েছে দেখো এ হিমালয় ভ্রমণ খ বা সুন্দরবন ভ্রমণ ভ্রমণ ক নাকি অপশান ঘ বেনারস ভ্রমণ তো ইকো টুরিজম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেখানে বন্য প্রাণী রয়েছে বন জঙ্গল রয়েছে গাছপালা প্রচুর রয়েছে ঠিক আছে সেইখানে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান খ সুন্দরবন ভ্রমণটা হবে সব থেকে উপযুক্ত ভারতবর্ষে ইকো ভ্রমণের মধ্যে এখানে যে কটা অপশন রয়েছে সেইখানে নেক্সট নম্বর প্রশ্ন ডিডিটি কি করতে সাহায্য করে যাই হোক গত ক্লাসে আমি ডিডিটির যে ফুল ফর্ম সেটা একটু ভুল বলেছিলাম আমি পরে চেক করলাম হ্যাঁ সত্যি ভুল বলেছি ডিডিটির ফুল ফর্ম তোমরা যেটা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে সেটাই ঠিক যে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন আমি মিথেনে দাগ দিয়েছিলাম গত ক্লাসে ঠিক আছে এটা হবে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন ঠিক আছে ডাইক্লোরো ডাইফিনাইল ইথেন আমি কালকে মিথেনে দাগ দিয়েছিলাম তো ইথেন হবে কিন্তু সঠিক উত্তর ওকে তো এটার জন্য সরি তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো ডিডিটি সম্পর্কে যে কটা তথ্য এখানে দেওয়া রয়েছে এক তো কিটকে ধ্বংস করে ঠিক আছে আর একটা হচ্ছে মানুষের পক্ষে কিন্তু সঠিক উত্তর হবে ক এবং গ অপশন সঠিক ডিডিটি কিন্তু জীবাণু বীজাণু হয়ে গেছে এটা জীবাণুকে কিন্তু নাশ করতে পারে না ঠিক আছে ডিডিটি কে কিসের জন্য ব্যবহার করা থাকে কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কীটকে নাশ করতে পারে বা ধ্বংস করতে পারে দশ নম্বর প্রশ্ন দেখো মানুষের হাতে লুপ্ত প্রায় একটি প্রাণী হলো নিচের কোনটি চারটা অপশন রয়েছে দেখো হরিণ কৃষ্ণসার হাতি নাকি ডাইনোসর ভালো করে দেখো লুপ্ত প্রায় তার মানে এখনো লুপ্ত হয়নি লুপ্ত হতে চলেছে এটাকে অন্য ভাষায় বলা হয় থাকে বিপন্ন প্রাণী তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন খ কৃষ্ণসার সার হচ্ছে লুপ্ত প্রাণী আর ডাইনোসর হচ্ছে বিলুপ্ত বিলুপ্ত প্রাণী যেটা লুপ্ত হয়ে গেছে এগারো নম্বর প্রশ্ন দেখো ফ্যাট সমৃদ্ধ উদ্ভিজ খাদ্য হলো নিচের কোনটি অর্থাৎ নিচের কোন খাদ্যে আমরা ফ্যাট পেয়ে থাকি দেখো গম তেল মাখন নাকি শস্য দানা দেখো এখানেও কিন্তু খ আর গ উল্টে গেছে একটু তোমরা দেখে নিও আমি সঠিক উত্তরটা দাগ করব তো দেখো ফ্যাট রয়েছে কোথায় সঠিক উত্তর হবে অপশন গ তেল তেল বা অয়েল ঠিক আছে অয়েলে কিন্তু সরি অয়েলে কিন্তু ফ্যাট রয়েছে অনেকে কিন্তু মাখন করতে পারো কিন্তু মাখন তো উদ্ভিদ উদ্ভিজ খাদ্য নয় মাখন আমরা কোথা থেকে পাই মাখন দুধ থেকে পাই সেটা হচ্ছে প্রাণীজ খাদ্য মাখনও কিন্তু ফ্যাট থাকে কিন্তু অপশন দেখে একটু উত্তর করতে হবে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কার্বোহাইড্রেটে যে যে যৌগ আছে সেগুলি হলো নিচের কোনটি দেখো প্রশ্নটা রিপিট হলো তাই না তো সঠিক উত্তর অলরেডি দেখে ফেলেছি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই যৌগগুলো রয়েছে কার্বোহাইড্রেটে তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে একটি একটি নির্দিষ্ট আয়তনের জীব সম্প্রদায়ে বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় সেটা হলো নিচের কোনটা একটি নির্দিষ্ট আয়তনে জীব সম্প্রদায়ে বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে সেটাকে কি বলা হয় থাকে অর্থাৎ সেই বিদ্যাকে বা সেই যে বাস্তু সংক্রান্ত আলোচনার যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন খ সিমিকোলজি বলা হয়ে থাকে সেটিকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো জলের যেখানে সূর্যরোগ পৌঁছায় না তাকে কি বলে জলের যে স্থানে সূর্যলোক পৌঁছায় না সেটাকে আমরা কি বলে থাকি সঠিক উত্তর হবে দেখো অপশন খ ব্রাউন বেল্ট বলা হয় তাকে পনেরো নম্বর প্রশ্ন দেখো সব শিক্ষার্থীদেরই কি দরকার চারটে অপশন দেখো স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার পরিবেশ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার নৈতিকতা বোধ ব্যাপারে শিক্ষা দেওয়া দরকার নাকি সবগুলোই ঠিক তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ঘ সবগুলোই ঠিক অর্থাৎ এই উপরের সবগুলোই কিন্তু শিক্ষার্থীদের প্রয়োজন ১৬ নম্বর প্রশ্ন দেখো শিশুর উপর পরিবেশের প্রভাব শুরু হয় নিচের কোন সময় থেকে বা কোন সময় থেকে বা কখন থেকে শুরু হয় দেখো পুরুষের শুক্রকোষ দ্বারা নারী ডিম্বকোষ নিষিক্ত হওয়ার তিরিশ দিন পর থেকেই শিশুর উপর পরিবেশের প্রভাব সৃষ্টি হয় নাকি খ শিশু জন্মাবার পর মুহূর্ত থেকে নাকি গ শিশু যখন বাইরের উপাদান সম্পর্কে সচেতন হয় তখন থেকে নাকি ঘ উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ শিশু যখন বাইরের উপাদান সম্পর্কে সচেতন হতে শুরু করে তখন থেকে কিন্তু তার পরিবেশের প্রভাবটা শুরু হয় যখন নিষিক্ত হচ্ছে তখন কিন্তু তার উপর পরিবেশের সেরকম প্রভাব পড়ে না জন্মাবার পর থেকেও তার যে ব্রেন বিকশিত হয় না তো যে কারণে পরিবেশের প্রভাবটা পড়ে না কিন্তু যখন থেকে পরিবেশ সম্পর্কে তার জ্ঞান হয় ঠিক আছে তার মধ্যে সচেতনতা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তখন থেকেই তার মধ্যে পরিবেশের প্রভাবটা শুরু হয় সতেরো নম্বর প্রশ্ন দেখো শিখনের বৈশিষ্ট্য হলো নিচের কোনটি চারটা অপশান শিখন ব্যক্তি ভিত্তিক শিখনে সক্রিয়তার প্রয়োজন রয়েছে শিখন অনুশীলনের ফল নাকি উপরের সবগুলি সঠিক উত্তর হবে ঘ উপরের সবগুলোই এখানে সত্য নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন তিনখানা গুরুত্বপূর্ণ বিবৃতি দেয়া রয়েছে তিনটের মধ্যে থেকে কোনগুলো সঠিক বেছে নিতে হবে দেখো প্রকৃতি বিজ্ঞান প্রাকৃতিক উপাদান এবং শক্তির উপর গুরুত্ব আরোপ করে সমাজবিজ্ঞান প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের মৃতস্কিয়ার উপর গুরুত্ব আরোপ করে প্রকৃতি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়ই সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে তো নিজের কোনটি সঠিক চারটে অপশন রয়েছে আঠারো নম্বর প্রশ্ন তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ ওয়ান টু থ্রি অর্থাৎ উপরে তিনটে বিবৃতি কিন্তু এখানে সঠিক প্রকৃত বিজ্ঞান হচ্ছে যে সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো প্রাকৃতিক উপাদান এবং শক্তির উপর গুরুত্ব আরোপ করে সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান এবং সামাজিক দুটোর হচ্ছে গুরুত্ব আরোপ করে এবং প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান উভয় সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে উনিশ নম্বর প্রশ্ন দেখো বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিজের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয় নিজের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয় দেখো চারটি অপশন রয়েছে বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান শিক্ষার্থীর দৈহিক গঠন শিক্ষার্থীর আগ্রহ শিক্ষার্থী কোন পরিবেশ থেকে এসেছে তো সঠিক উত্তর হবে অপশন খ শিক্ষার্থীর দৈহিক গঠন কি রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় শিক্ষার্থীর বিষয় সম্পর্কে ধারণা গঠনে ওকে এটা প্রাসঙ্গিক নয় কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় পরিবেশ বিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংক্রান্ত কার্যপলী পরিকল্পনায় থাকা উচিত তো নিচের কোনটা সঠিক নয় পরিবেশ বিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংক্রান্ত কার্যবলী পরিকল্পনাতে দেখো বিদ্যুতের বিভিন্ন উৎস বিদ্যুতের বিভিন্ন ধরনের ব্যবহার অপ্রথাগত বিদ্যুতের ব্যবহার বিদ্যুতের অপব্যবহার তো পরিকল্পনায় থাকা উচিত নয় অপশান ঘ বিদ্যুতের অপব্যবহার এটা থাকা উচিত নয় ঠিক আছে বাদ বাকি বিদ্যুতের বিভিন্ন উৎসর্থ কোথায় কোথা থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি বিদ্যুতের বিভিন্ন ধরনের ব্যবহার ঠিক আছে দেখো ব্যবহারটা যদি ভালো করে জানি তাহলে অপব্যবহারটা অটোমেটিকলি এসে যাবে আর অপ্রথাগত বিদ্যুতের ব্যবহার মিনস হচ্ছে আমরা চিরাচরিত ভাবে কয়লার থেকে বিদ্যুৎ পেয়ে থাকি কিন্তু এখন অচিরাচরিত যে প্রথাগুলো এসে গেছে সৌর বিদ্যুৎ জলবিদ্যুৎ বায়ুশক্তি এই বিদ্যুতের ব্যবহার কিন্তু থাকা উচিত পরিকল্পনাতে কিন্তু বিদ্যুতের অপব্যবহার এটা থাকা বাঞ্ছনীয় নয় একুশ নম্বর প্রশ্ন দেখব দেখো কি বলছে শ্যামল মধুকে বলে তৈলাক্ত জিনিস খাস না অম্বল হবে তারপর দেখো দুই মিনা তৈলাক্ত জিনিস খায় এবং অম্বলে আক্রান্ত হয় রোহিত দেখেছে তৈলাক্ত জিনিস খেলে অম্বল হয় এবং তৈলাক্ত জিনিস না খেলে অম্বল হয় না তো পরীক্ষণমূলক শিক্ষণ হলো নিচের কোনটা মানে এই পরীক্ষণমূলক যে এই তিনটে শিক্ষা এটা নিচের অপশন গুলোর থেকে কোনটা সঠিক তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘ আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে হ্যাঁ তিনটেই তো সঠিক অপশন গ কেন করলাম না দেখো এখানে বলেছে পরীক্ষণমূলক শিক্ষণ তোমাকে যে কেউ এসে বলে দিল যে তৈলাক্ত জিনিস খাস না অম্বল হবে সেটা কিন্তু বিশ্বাস নাও করতে পারে কিন্তু অপশান এই যে দুই এবং তিন ভালো করে দেখো একদম মিনা তৈলাক্ত জিনিস খাই বলেই তার অম্বল হয় আর রোহিত দেখেছে তৈলাক্ত জিনিস খেলে অম্বল হয় আর তৈলাক্ত জিনিস না খেলে অম্বল হয় না তার মানে এই 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 দুটো দুটো কিন্তু কিন্তু যে এবং একটা পরীক্ষামূলক শিক্ষণ কিন্তু অপশান ওয়ান সেটা কিন্তু জাস্ট পরীক্ষামূলক নয় কিন্তু সেটা একটা বিবৃতিমূলক তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই এবং তিন কিন্তু তো সঠিক উত্তর হবে অপশান ঘ নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন পরিবেশ পরিচিতি আলোচনা কোন স্তরে শিক্ষায় রয়েছে চারটা অপশান নিম্ন প্রাথমিক স্তরে উচ্চ প্রাথমিক স্তরে স্তরে উভয় নাকি কোনোটাতেই নয় সঠিক ক নিম্ন প্রাথমিক স্তরে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হল নিচের কোনটি চারটা অপশান শিখনের অগ্রগতি পরিমাপ করা শিক্ষণের ফাঁকগুলি চিহ্নিত করা সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা বিবেচনা করা নাকি উপরের সবগুলি নিরবিচ্ছিন্ন মূল্যায়ন যেটাকে বলা হয় কন্টিনিউয়াস তো সঠিক উত্তর হবে উপরের সবগুলি চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মূর্ত জিনিস হলো নিচের কোনটি মূর্ত জিনিস মানে যেটা হচ্ছে কংক্রিট ইংরেজিতে যেটাকে হয় কংক্রিট অবজেক্ট ঠিক আছে কংক্রিট অবজেক্ট নিচের কোনটা দেখো ক দৃষ্টিনির্ভর নির্ভর প্রদীপন শ্রুতি নির্ভর প্রদীপন দৃষ্টি ও শ্রুতি নির্ভর উপাদান নাকি পঠনযোগ্য তো কংক্রিট বস্তু মানে মূর্ত জিনিস যে জিনিসকে আমরা চোখে দেখতে পাই ঠিক আছে চোখে দেখতে পাই সেটাই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ মূর্ত জিনিস হলো চোখে দৃষ্টি দেখা যায় এইরকম বস্তু ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো হারলো সমস্যা সমাধানে কটি স্তরের কথা উল্লেখ করেছেন একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ হারলো তিনি সমস্যা সমাধানে কতগুলো স্তরের কথা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ পাঁচটি স্তরের কথা বলেছেন ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ইউনেস্কো আয়োজিত টিবিলিসি সম্মেলনে বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ নিচের কোন বিষয়ের উপর টিবিলিসি সম্মেলনে ইউনেস্কো দ্বারা আয়োজিত যে সম্মেলন হয়েছিল সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে নিজের কোন ব্যাপারে শিক্ষা সকলের জন্য শিক্ষা পরিবেশ শিক্ষা বয়স্ক শিক্ষা নাকি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সঠিক উত্তর হবে পরিবেশ শিক্ষা অর্থাৎ এনভারমেন্টাল স্টাডিজ এর উপর গুরুত্ব দিয়েছে নেক্সট থাকো সাতাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবেশ শিক্ষণের ক্ষেত্রে সহায়ক নয় কোনটা সহায়ক নয় দেখো নিয়মিত পঠন কেন্দ্রীভূত মনোযোগ প্রতিযোগিতামূলক পরিবেশ সহযোগিতামূলক পরিবেশ সঠিক উত্তর হবে অপশন গ প্রতিযোগিতামূলক পরিবেশ অর্থাৎ একটা কম্পিটিশন চলছে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে সেই রকম কিন্তু পরিবেশ বা সেই রকম ব্যাপার সহায়ক নয় পরিবেশ শিক্ষণের ক্ষেত্রে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে পরিবেশ শিক্ষার শুরু করা উচিত নিচের কোন স্তর থেকে চারটে অপশন রয়েছে দেখো নিম্ন প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর থেকে নিম্ন মাধ্যমিক স্তর থেকে নাকি উচ্চ মাধ্যমিক স্তর থেকে সঠিক হবে অপশন ক নিম্ন প্রাথমিক স্তর থেকেই পরিবেশ শিক্ষার শুরু করা উচিত উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নোংরা আবর্জনা দূষণকারী পদার্থ অর্থাৎ নোংরা আবর্জনা একটা দূষণকারী পদার্থ সেটা কিসের জন্য চারটা অপশন পুড়িয়ে নষ্ট করা যায় না সেই জন্য জমির উর্বরতা কমায় সেই জন্য দুর্গন্ধ বেরোয় সেই জন্য নাকি সবগুলি সঠিক তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে কিন্তু অপশান ক দুর্গন্ধ বেরোয় সেই জন্যই কিন্তু নোংরা আবর্জনা দূষণকারী দেখো নোংরা আবর্জনাকে কিন্তু পুড়িয়ে নষ্ট করা যায় ঠিক আছে তার মানে অপশান ক হলো না জমির উর্বরতা কমায় এটা কিন্তু কোনোরকম বৈজ্ঞানিক ফ্যাক নয় বি বরং নোংরা আবর্জনা বাড়ির যে সমস্ত আবর্জনা যেমন পেঁয়াজ রসুনের যে খোলা বা বিভিন্ন শাক সবজির যে সমস্ত খোলা সেগুলো মাটিতে ফেললে বরং মাটির উর্বরতা বাড়ে তো এটাও কিন্তু সঠিক নয় তো সঠিক উত্তর হবে দুর্গন্ধ বেরোয় এই যে আবর্জনা থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বেরোয় সেটা কিন্তু দূষণকারী পদার্থ হিসাবে গণ্য করা হয় সেই কারণে তো সবসময় যে অপশান অল অফ দ্য অ্যাব বা সবগুলো ঠিক থাকলে যে সেইটা হবে এরকমটা কিন্তু ভেবো না অপশান দেখে উত্তর করবে বুঝে শুনে তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা নিচের কোনটা ঠিক আছে দেখো বিজ্ঞান ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিজ্ঞান ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্য অনুভূতিমূলক দিকের বিকাশ ঘটানোর জন্য নাকি কোনোটাই নাই তো গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা নিচের কোনটির জন্য সঠিক উত্তর হবে বিজ্ঞান ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্য গ্রিন হাউস সংক্রান্ত আলোচনা করা উচিত ঠিক আছে কেন গ্রিনহাউস হাউস এফেক্ট হচ্ছে তার কি সাইন্টিফিক এফেক্ট রয়েছে এবং তার কি প্রভাব পরিবেশের মধ্যে রয়েছে তো এই দুটোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য গ্রিনহাউস প্রভাব সংক্রান্ত আলোচনা গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসের মাধ্যমে তিরিশটা প্রশ্ন আমরা করে ফেললাম মক্সে থ্রির মাধ্যমে প্রশ্নগুলো কেমন লেগেছে একটু আজকে ইজি লেভেলের ছিল তোমরা সকলেই দেখতে পেয়েছো ইজি লেভেলের একটু প্রশ্ন ছিল তো তিরিশটা প্রশ্নের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো আশা করছি এখান থেকে তোমরা অনেক বেনিফিট এবং উপকার পাবে এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে তো ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সম্পূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যারা এখনো যুক্ত হতে চাও হাতে কিন্তু আর কুড়ি দিনের মতো সময় রয়েছে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চল্লিশ দিনের সেরা প্রস্তুতি আমরা শুরু করেছিলাম আর কিন্তু হাতে কুড়ি দিন সময় রয়েছে তো প্রত্যেকটা টপিক কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাস করার জন্য প্রবেশ করে যাও শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাও সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং ক্লাসের পিডিএফ এর জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সার্চ করে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই